জনগর্জন সভার প্রস্তুতি সভা আয়োজিত হল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে টিটাগড়ে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আগামী 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনগর্জন সভার প্রস্তুতি সভা আয়োজিত হল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেল ও ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড়ে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসোয়ান, ব্যারাকপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র কুমার ভার্মা, তৃণমূল কংগ্রেস নেতা অমল মিত্র সহ তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, আমাদের প্রত্যেককে যেতে হবে সেই সভার দৃশ্যটা দেখার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেই বার্তাটা শুনতে হবে। কারণ আমরা বারবার সে 2011 সাল আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে, যে কারণেই তো আজকে সিপিএমরা ওটা বুঝতে পেরেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে তারা আর থাকবে না। এটা সেটাই হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছে কেজরিওয়াল বাংলায় নেই, সারা বিধানসভায় একটা আসন ওদের নেই, ওরা বুঝেছিল ওইখানে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, বারবার মেরে ফেলার চেষ্টা করেছিল। এখনো ইনি প্রায় প্রতিদিন 36টা ট্যাবলেট খেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে আমরা টিভিতে দেখতে পাই যে কিন্তু সুস্থ কিন্তু তাকে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমরা যেভাবে মেরে হসপিটালে পাঠিয়েছিল এক পুরা দুবার না অনেক বার, উনি এখনো 36টা ওষুধ খেতে হয় তাকে। কারণ তার কি আছে, তিনি বিবাহ করেননি, তার স্বামী নেই, তার পুত্র নেই, তার কেউ নেই, তিনি নিজে হয় চপ্পল পরে, নিজের কোনো সেরকম সাজগোজের ব্যাপার নেই, তিনি একটা সাদা শাড়ি পরেন, হয় চপ্পল পরেন, তিনি কি পারেন না ভালো থাকতে? কিন্তু তাহলেও তিনি মানুষকে ভালোবাসেন, মানুষ যদি ভালো থাকে তাহলে তিনি শান্তি পান। এই ধরনের একটা নেত্রী আমরা বাংলায় পেয়েছি, যিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর কথা অনেক আছে, কারণ 34 বছর সিপিএম যে রাজত্ব করেছে তারা বাংলাকে পিছিয়ে দিয়ে গেছে, বাংলার মানুষের কথা চিন্তা করেনি, তাদের নীতি এবং আদর্শ যেটা ছিল যে গরিব মানুষকে যত তুমি অভাবে রাখবে, যত তুমি অসুবিধায় রাখবে, তাহলে আমি নেতা, আমার কাছে তারা আসবে। এবং বিজেপি সেই একই পদ্ধতি নিয়েছে যে মানুষকে অভাবে রাখলে, মানুষকে যদি সমস্যায় রাখা যায় মানুষ আমার কাছে আসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যায় মানুষ আমার কাছে আসবে না, মানুষের কাছে আমি যাব, মানুষের কাছে আমি যাব, আমাদের কথা জানাবো, মানুষের কি অসুবিধা আছে সেটা জানার জন্য মানুষের কাছে যাব। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছিলেন। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।